হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি সবুজ ফুলকপি বা ব্রোকলির রেসিপি নিয়ে খাদ্য ভরপুর এই ব্রোকলি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আশা করছি আমার আজকের এই ব্রোকলির রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ব্রোকলিকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ডাঁটির দিকটাতে এভাবে কাট লাগিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ব্রকলিকে কিন্তু জলে ফেলে ভাপানো বা সেদ্ধ করা যায় না যেহেতু ব্রোকলি বেশ নরম সবজি ফুটন্ত গরম জলের ওপর একটি বড় ছাঁকনিতে ব্রকলি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি আপনারা চাইলে এরকম ছিদ্রযুক্ত পাত্রে রেখেও ভাপিয়ে নিতে পারেন চার পাঁচ মিনিট হলে ঢাকনা খুলে দিয়েছি ব্রোকলি অল্প নরম হয়ে গেছে এবার ব্রোকলি বানিয়ে নেব তার জন্য একটি কড়াই গরম করে নিয়ে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এক পিঞ্চ মতো দিয়েছি হিং আর দিলাম হাফ টিস্পুন গোটা জিরে একটি দারচিনি স্টিক ফোড়ন ভালো করে ফুটে গেলে বা মিষ্টি গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত বা সুন্দর একটা লালচে রং ধরা পর্যন্ত তিন চার মিনিট সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মিনিট মিনিটখানেক নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টিস্পুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে লো ফ্লেমে রেখে মশলাকে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিলাম এবার এখানে একটি মাঝারি সাইজের টমেটো বেটে অ্যাড করেছি টমেটোটাকে চেষ্টা করবেন বেটে মেশাতে তাতে করে গ্রেভিটা সুন্দর তৈরি হয় টমেটো দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে মশলা একটু সময় নিয়েই কষিয়ে নেব কষাতে কষাতে এখানে অ্যাড করে দিলাম হাফবাটি মতো কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করলে মশলাও সুন্দর কষানো হয়ে গেছে আর তাতে করে কড়াইশুঁটিও বেশ নরম হয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই টক দই দিলে এই রান্নাটিতে বিশেষ একটা সুন্দর স্বাদ হয় টক দই দেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে রেখে একদম সুন্দর তেল রিলিজ হওয়া পর্যন্ত মশলাকে সময় নিয়ে কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম ভাপিয়ে রাখা ব্রোকলি ব্রোকলি দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আর অল্প একটু গরম জল অ্যাড করলাম যাতে করে মশলা কষিয়ে নিতে সুবিধে হয় ভালো করে মশলার সঙ্গে ব্রোকলিকে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নিলাম দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এই পর্যায়ে আমি হাফ কাপ মতো গরম জল অ্যাড করে দিয়েছি এবার এখানে অ্যাড করে দেব হাফ টিস্প মতো গরম মশলার পাউডার আর ধনে পাতা কুচি আপনারা চাইলে ঘি বা বাটার এক চামচ যোগ করতে পারেন অল্প কয়েক দানা চিনি দিলাম টেস্টটাকে জাস্ট সুন্দর ব্যালেন্স করার জন্য ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট রান্না করলেই আমাদের ব্রোকলি কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও